আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আযীমু নামের কারিশমা দেখুন ইয়া আযীমু নামটি সাতবার পড়ে পানিতে ফু দিয়ে পান করুন সাথে সাথে কারিশমা শুরু হবে ইনশাআল্লাহ ইয়া আযীমু এটি আল্লাহ তাআলার বিশেষ একটি নাম এই নামটি কোনো মুমিন মুসলমান যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে একিন রেখে ইখলাস রেখে পাঠ করে আল্লাহ পাকুলা আলামিন তাকে তার সাধ্য অনুপাতে তার ফল প্রদান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভয় ভীতি থেকে নিরাপদ রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রোগ বালাই থেকে তাকে নিরাপদ রাখবেন আল্লাহ তালা কোরআন ইরশাদ করেছেন হুসনা আল্লাহ পাকে সর্বোত্তম নামসমূহ রয়েছে অতএব তোমরা সেই সব নামসমূহ দ্বারাই তাকে ডাকতে থাকো তার এবাদত বন্দীগী করো আল্লাহ তাআলাকে সর্বদাই স্মরণ করো তবে আল্লাপা করব বোলা আর আমিন তোমাদের ডাকে সাড়া দেবেন আল্লাহ তাআলা করানুল কারিমে অন্যত্র এরশাদ করেছেন উদরুণী আস্তে যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কোনো ব্যক্তি বিপদে আপদে সুখে দুঃখে সর্বদাই সে যদি আল্লাহ তাআলাকে ডাকে আল্লাপা করব বোলা আর আমিন তার ডাকে সাড়া দেবেন পুরো বান্দা যদি অভাবে পতিত হয় সে আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেবেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে সে আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেবেন আমরা ইয়া আজিমো এই গুরুবচুং নাম ধরে আল্লাহ তালাকে যদি আমরা বিশেষভাবে ডাকতে থাকি আল্লাহ রব্বল আয় আমিন আমাদের যে ফল প্রদান করবেন আমাদের যে নিয়ামতটি দান করবেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জালেমের জুলুম থেকে জালেমের অত্যাচার থেকে জালেমের ভয় ভীতি থেকে আমাদেরকে নিরাপদ রাখবেন পুরো ব্যক্তি যদি ইয়া আজিমু নামটি বেশি বেশি পাঠ করে সে সম্মান লাভ করবে তার রোগ দূর হয়ে যাবে আল্লাপাক রব্বুল আলমিন রোগ থেকে তাকে মুক্তি দান করবেন বিশেষভাবে অনেকেই পেটের রুখে আক্রান্ত হয়ে থাকে পেটের ব্যথা পেটের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া জমে ওই সময় কোনো ব্যক্তি যদি আল্লাহ নামটি ইয়া পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে তাহলে তার পেটের ক্রীড়া দূর হবে পেটের ব্যথা দূর হবে অনেক মা বোনের মাসিক ঋতুস্রবের সমস্যা হয়ে থাকে ওনারা যদি নিয়মিতভাবে ইয়া আজিমু নামের আমলকে অব্যাহত রাখে আল্লাহ তালা এই সমস্যাটাকে দূর করে দিবেন আল্লাহ তালা এই নামের উচিলায় তাকে এত বেশি ফল প্রদান করবেন তার পেটের ব্যথা দূর করে দিবেন অনেক সময় মাসিক অনিয়মিত হওয়ার কারণে পেটের ভিতরে নানান ধরনের রোগ জীবাণু তৈরি হয়ে যায় এই রোগ জীবাণুকে আল্লাহ তালা দূর করে দিবেন এই নামটি আমরা কিভাবে আমল করব এবং কি কিভাবে পানিতে ফু দিয়ে আমরা পানি পান করব আমরা যখনই আল্লাহাল এই নামটি পরে পানি পড়া দিব বা নিজে পানি পরে খেয়ে নিব তখন আমরা নামটি পরার পূর্বে আমরা উজু করে নিব এবং কি নামটি পড়ার পূর্বে আমরা তিনবার ইস্তিকফার পাঠ করে নিব এবং তিনবার রসুল উল্লাহ সাল্লাহিসাল্লামের প্রতি দূরত পাঠ করব এরপরে ইয়া আজিম ইয়া আজিম এই নামটি আমরা সাতবার পাঠ করে একবার পানিতে ফু এভাবে তিনবার সাতবার সাতবার করে তিনবার পানিতে ফু দিয়ে এই পানিটি আমরা তিন শ্বাসে পান করবো এক শ্বাসে পান করব না এভাবে আমরা যদি সুন্নত তরিকা অনুযায়ী পানিটে পান করি আল্লাহ তা আমাদেরকে যথাযথ ফল প্রদান করবেন আমরা এয়া আজিম নামটি পাঠ করব এবং আল্লাহ কারিশ্মা দেখব আল্লাপা আলামিন আমাদেরকে পরিপূর্ণ ফল প্রদান করবেন আল্লাপা আলামিন আমাদের সকলকে আল্লাহ তালার গুণবাচক এই নামটি আজিমু অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করুক অধিক পরিমাণে পাঠ করার তৌফিক দান করুক